স্বাগতম আমি প্রথমেই জানাচ্ছি যেটা যে মাননীয় সাংবাদিক প্রবীর বিশ্বাস শেষ যে ভিডিওটি আমি সকালবেলা দেখলাম যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করব কারণ কোনো জিনিসের রিপিটেশন ঠিক না যদি না দেখে থাকেন তাহলে এনকে ডিজিটালে গিয়ে চট জলদি দেখে নিন তাহলে আমারটা হয়ে গেলেই ওখানে দেখে নেবেন দেখবেন প্রবীর বাবু কি কি বলেছেন কিভাবে সংবাদ মাধ্যম পাল্টাচ্ছে ঘুরছে ইত্যাদি ইত্যাদি এবং তিনি সম্প্রতি নরেন্দ্র মোদীর ভিডিওটিও চালিয়েছেন যেখানে তিনি রাহুল গান্ধী এবং আডানি ফাডানি নিয়ে কথা বলেছেন কাজে ওটা দেখলে সেকেন্ড পোর্শনটা দেখতে আপনাদের ভালো লাগবে কারণ এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস প্রভুবাবুকে ধন্যবাদ জানাই যাই হোক শুরু করছি আজকের বিশেষ এপিসোড যে ডুবন্ত জাহাজ বিজেপির থেকে পালাচ্ছে কারা কারা জানতে পারছে অর্থাৎ সেই বলে না ডুবনে সে পেহলে চুয়া ভাগতি হ্যাঁ তো সেই জায়গাটা আমি আপনাদেরকে চার চারটি উদাহরণ দিয়েছিলাম যে প্রথম দেখতে হবে যে বিজেপি যে হাঁটছে বা বিজেপি পিছিয়ে যাচ্ছে চারশো ছেড়ে দিন এখন আহ দুশো পঞ্চাশের তলায় গুনতে আরম্ভ করুন আমি তো দুশো তেরো সেদিনকে একটা ক্যালকুলেট করে বললাম এমন অনেকে রয়েছেন যারা বলছেন যে একশো সত্তর বাহাত্তরে শেষ হবে আমি শেষ এর মধ্যে যাচ্ছি না কারণ আমাকে যেটা করতে হচ্ছে সমস্তটাই কিন্তু অঙ্ক করতে হচ্ছে এবং বহু যারা আমার থেকে ঢের ভালো জানেন সারা ভারতের তাদের কথাবার্তা শুনে করতে হচ্ছে আছে। তো প্রথম যেটা দেখতে হয় যে ভোট পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভোট কমল এবার আপনারা বলবেন যে ভোট পার্সেন্টেজ কমলেই সেটা যে বিজেপির কমছে কি করে বুঝলেন ভালো প্রশ্ন প্রথম কথাটা হচ্ছে যে বিজেপির বাড়লে কেন বাড়লো দু হাজার চোদ্দতে যে ভোটটা পেয়েছিল বিজেপি ধরুন পাঁচ পেয়েছিল পাঁচটা ভোট পেয়েছিল দেখা গেল দু হাজার উনিশে গিয়ে সেটা দশ হয়ে গেল এবং বিজেপির দশটা ভোট হল তাহলে আপনাকে ধরতেই হবে যেটা বাড়ছে সেটা বিজেপির বাড়ছে এবং যেটা কমছে সেটা বিজেপি স্বাভাবিকভাবেই কমবে এবার আপনারা বলবেন যে যারা যারা ভোট দিতে আসেনি গরমে হেনা তেনা আগের দিনও বলেছি যে এটা লজিক নয় কারণ অন্তত ফিফটি পার্সেন্টের উপর যারা ভোট দিতে আসছে তারা ভোট দেবেন বলে আসছে এবং যারা মনে করছেন এই যে বিজেপির যে ভোট অরিজিনাল যে একদম কমিটেড তৃণমূলের রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ সেটা কখনো কমে কখনো বাড়ে এগুলোকে কমিটেড ভোটার বল এবং বাইনারি হিসাবে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিজেপির ভোট ওই আটত্রিশ সাঁত্রিশ এরকম ছিল সেটা কমে গিয়েছিল মাঝখানে এবার আবার বাড়তে পারে বা এগুলোকে বলে কমিটেড ভোটার মানে একদম পোলারাইজড হয়ে রয়েছে তো সেইটার যেমন সত্যি তেমন সারা ভারতে বিজেপির টোটাল ভোট পঁচিশ কখনো কখনো কমে এর বেশি নেই উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বাইশ থেকে তেইশ পার্সেন্ট বিজেপির কমিটেড ভোট বা কখনো কখনো হয়তো ছাব্বিশ হতে পারে এবং তারা মরে গেলেও বিজেপিকে ভোট দেবে বিজেপির বাইরে কাউকে দেবেন একে দিস ইজ কমিটেড ভোট ভোটার সেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে ভোটটা কমছে তাদের কমিটেড ভোটাররা বিজেপি কে ভোট দেবে না কাউকে দেবে না এই হিসাবে কমছে আবার একটা রয়েছে ফ্লোটিং যারা কখনো বিজেপি কে দিয়েছে কখনো এর আগে হয়তো অন্য পার্টিকে দিয়েছে তারা উল্টো দিকে ভোট দিচ্ছে এরকম একটা সন্দেহ করা হচ্ছে যার জন্য দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের মতন আগের দিন উত্তরপ্রদেশ ধরতে পারিনি উত্তরপ্রদেশে মারাত্মক রকম ভোট কমছে এটা ইন্টারেস্টিং উত্তরপ্রদেশের ঘটনাটা পরে বলছি ভোট বলছি পার্সেন্টেজ কমছে মানে এক যেটা যত ন্যাশনাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি আছে এক বজ্ঞা মোদীকে টেনে গেছে তো আমি আগের দিন বলেছিলাম আপনারা লক্ষ্য করুন সবাই যে মিডিয়া ঘুরছে কিনা আমার প্রোফাইলের মধ্যে প্রসূন গুপ্ত প্রোফাইলের মধ্যে আমি দিয়েছি যে মিডিয়া ঘুরছে যেটা প্রবীরবাবু বলেছে এবং একটি মিডিয়া যেটার সম্বন্ধে আমি খুব সন্ধিহান ছিলাম যে তারা ঘুরতে পারে কিনা ইন্ডিয়া টিভি যেখানে রাজেশ শর্মা আপকি আদালত জেটলির বন্ধু ছিলেন একসাথে পড়াশোনা করেছেন সেটা আজকে আমি ওয়াচ করছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা থেকে অনেকক্ষণ ধরে দেখলাম যে যা যা ঘটনা ঘটছে সবকটা ঘটনা তারা তুলে ধরছে মানে এরাও তুলছে ওটাও তুলছে অর্থাৎ একটা স্বাভাবিক পথে নিচ্ছে যে রেভলিউশনটা জি টিভি করেছিল বা তারপরে ধীরে ধীরে অন্য টিভি ইন্ডিয়া টুডে বা অন্যান্য করছে সে সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে এবং রাহুল গান্ধী আজকে একটি মঞ্চ থেকে বলেছেন যে দেখুন যারা আমাদের বিরুদ্ধে খবর করছেন বা আমাদের দেখাচ্ছেন না তারা কি করবেন তারা তো মায়না পাচ্ছেন মানে ওই ক্যামেরাম্যানদের ভাই দেখালে দেখাও কিন্তু আজকে সেইটাই সবাই দেখেছে তো কাজেই মিডিয়া ঘুরছে এটা প্রবিলবুল ওখান থেকে দেখে নেবেন নাম্বার থ্রি আমি বলেছিলাম যে লক্ষ্য রাখতে হবে রাজনীতিবিদদের মধ্যে কোন চেঞ্জ হওয়ার পাচ্ছেন কিনা ইটস পয়েন্ট কি পয়েন্ট প্রথম আমি জানাই যে আজ কেজরিওয়াল ছাড়া পেলেন এবং কেজরিওয়াল ছাড়া পেলেন মানে হচ্ছে কি সেটাও টেম্পোরারি ইন্টারিং বলে এবং সেটা অবশ্যই বেল পেলেন পয়লা জুন অবধি তাকে বেল দেওয়া হলো এবং মাননীয় বিচারপতি বললেন যে এই টাইমটার মধ্যে তিনি ভোটের প্রচার ইত্যাদি করতেই পারবেন অত বড় একটা লিডার জিলে আটকে রাখার কোন জাস্টিফিকেশন নেই তিনি প্রচার করুন এক তারিখের পর দু তারিখ তাকে সারেন্ডার করতে হবে দেখুন না এক তারিখে তো বোঝা যাবে অনেক কিছু তো ফলে যে মুহূর্তে কেজরিওয়াল ছাড়া পেয়েছেন সেই মুহূর্তে তিনি ফিল্ডে নেমে গেছেন আপনাদের লক্ষ্য রাখতে হবে দিল্লির সাতটা ভোট রয়েছে এখনো পর্যন্ত ট্রেন বলছে যে সাতটার মধ্যে ছটাই আগের দিন আমি বলেছেন তিনটে চারটে ছটাই কিন্তু চলে যাচ্ছে ইয়েদের দিকে ইন্ডিয়া জোটের দিকে এবং হরিয়ানাতে দেখা যাচ্ছে যে দশটা সিট যেটা ছিল প্রথমে আমি বলেছিলাম তিনটে পরে বলেছিলাম পাঁচটা ছটা এখন দেখা যাচ্ছে প্রায় দশটা সিটই হরিয়ানাতে কিন্তু ঘুরে যাচ্ছে তো ফলে এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে আমি বলছি যে হোয়াট ইজ দা প্রবলেম কি বডি ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন আপনাদের প্রথম বলি যে প্রথম মেজাজ হারাবেন ভুলভাল কথা বলবেন হারার দিকে এটা একটা মস্ত বড় দৃষ্টান্ত আমি নতুন করে দেখাতে চাই না আপনারা জানেন যে তেলেঙ্গানাতে ভাষণ দিতে ওঠে নরেন্দ্র মোদী তো ইতিমধ্যেই হিন্দু মুসলমান মুসলমানরা বেশি জন্ম দিচ্ছে যত একজন প্রধানমন্ত্রী হিসেবে যত বাজে কথা বলা সম্ভব সেগুলো তো বলেছেনই এখন ট্রেনটা ঘুরিয়ে দিচ্ছেন দেখছেন যে ওতে খুব একটা কাজ হচ্ছে না তিনি এবার মুখ্যম খেলা খেলেছেন যেই আডানি আম্বানিকে নিয়ে তাকে টার্গেট করা হয়েছে যে এই দুই ব্যবসায়ীকে আপনি তুলে ধরছেন তিনি হঠাৎ করে বললেন রাহুল গান্ধী তো প্রত্যেকদিন সকালবেলা উঠে গত পাঁচ বছর ধরে আডানি আম্বানিকে গালাগাল করতেন সেটা বন্ধ হলো কেন প্রথম বলি যে আম্বানিকে নিয়ে কিন্তু রাহুল কোন সময় কোনো কথা বলেনি শুধু আডানি ধরেছে কারণ আডানি হচ্ছে গিয়ে একেবারেই স্নেহদন্য মাথায় হাত রাখা ব্যক্তি তো সেই আডানি আম্বানির কালো টাকা লক্ষ্য রাখুন কি বলেছেন আডানি আম্বানির কালো টাকা একেবারে বড়িয়া ভর্তি করে মানে বস্তা ভর্তি করে টেম্পুতে করে কংগ্রেসের কাছে যাচ্ছে কেন যাচ্ছে এটা আমি জিজ্ঞেস করছি এটাই ছিল মোদীর ভাষণ কি বলছেন মোদী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আজকে যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা তারাও জানেন যে আডানি আপনার বন্ধু এবং আপনাকে আক্রমণের তীরটাই হচ্ছে আডানি আপনি এত বড় কথা বললেন আর তার মধ্যে বলছেন যে চুরির টাকা ব্ল্যাক মানি মানে আপনি তো ডাইরেক্ট আদানি আম্বানিকে বললেন যে তাদের কাছে ব্ল্যাক মানি আছে এবং চুরির টাকা আছে তা আপনি ইডি সিবিআই কে পাঠাননি কেন তাহলে তো আর রাহুলকে টাকাটা দিতে হবে না দুটো আসপেক্ট আপনাদের পরিষ্কার বলছি এটা থেকে কি বেরিয়েছে এক তার মাথার ঠিক নেই অথবা তিনি মনে করছেন যে আডানি আম্বানির একটা ঝামেলা আমার ঘাড়ের উপর পড়েছে এটা রাহুলের ঘাড়ের উপর চাপিয়ে দিই এমনি মিথ্যা কথা বলে যাচ্ছে প্রত্যেকটা মঞ্চে নতুন মিথ্যা কি বলবো এটাও চালিয়ে দিই এটা একটা হতে পারে যে আডানি আম্বানি এবং রাহুলের টেম্পো ভর্তি টাকা এটা পাবলিক খাবে ভালো সুতরাং সেটা তিনি ধাই করে বলে দিলেন এটা যে হাসির খোরাক হয়ে গেলেন তিনি তারপরে কিন্তু আর তাকে হদিশ পাওয়া গেল এটা পয়েন্ট নাম্বার ওয়ান এটা হতে পারে পয়েন্ট নাম্বার টু সত্যি আডানি আম্মানি হয়তো প্রচুর টাকা দিচ্ছে কংগ্রেসকে হতে পারে যদি তাই দেয় কেন দিচ্ছে তারা তো মোদিরের খাতিরের লোক তারা তার মানে বুঝতে পারছেন ব্যবসায়ী গোষ্ঠী যে কংগ্রেস অ্যালং উইথ ইন্ডিয়া জোটটি ক্ষমতায় আসছে শুধু শুধু মোদীর পেছনে গিয়ে লাভ নেই মোদী সেটা জানতে পেরে হয়তো বলছে দুটো পয়েন্ট কিন্তু লক্ষণীয় এছাড়া তিন নম্বর পয়েন্ট কিছু নেই ওই মাথাটা তার সঠিক নেই মেজাজ খারাপ খারাপ করেছেন অমিত শাহ করে এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মেজাজ খারাপ করেছেন অমিত শাহ আরো কিছু ঘটনা বলছি যে তথ্য আপনাদের কাছে নেই যার উপর হয়তো বলতে পারতেন গত মঙ্গলবার দ্বিতীয় দফা ভোটের পর বিজেপির একেবারে অন্দর মহলে আপনাদেরকে আবারও বলি মোদি একটা ক্যারেক্টার মানে নিজেকে নিয়ে চলতে ভালোবাসেন বিক্রিও হচ্ছেন তিনি কিন্তু খুব ভালো সোম্যান শিপে রাজ কাপুরের মতন তিনি একটা আইডেন্টিক্যাল ক্যারেক্টার যে নিজে হাজির হয় হাত নাড়ান এবং তিনি বিশ্বাস করেন আমি যা বলবো যা করব সব মানুষ নেবে ভুল ধারণা ওনার এবার সেই ধারণাটা তার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আসল বুদ্ধিমান লোক যার মধ্যে ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে তিনি ইডি সিবিআই যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন বাট সত্যিকারের বুদ্ধিমান লোক যদি কেউ হয়ে থাকে তিনি হচ্ছেন গিয়ে অমিত শাহ তার হাতে কিন্তু সমস্ত তথ্যাদি সমস্ত চলে আসে সম্প্রতি যে তিনটে রাজ্যের ভোটে বিজেপি জিতে এলো তিনটে রাজ্য থেকেই একেবারেই লালকৃষ্ণ আদমানির ঘনিষ্ঠ লোকেদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এটা পুরনো আর এস এস এর লোকসব এবং তাদের সঙ্গে নাগপুরের সম্পর্ক অত্যন্ত ভালো ছেটে বাদ দেওয়া হয়েছে এবং অদ্ভুত তিনটে মুখকে দাঁড় করানো হয়েছে যাদের ব্যক্তিত্ব বলে কোনো জিনিস নেই কন্ট্রোল করছে মোদী অমিত শাহ দিল্লি থেকে তো এই ব্যাপারটা কিন্তু খবর সবই সূত্র মারফত জানতে পারছি সেই খবরটি কিন্তু মোস্ট পপুলার মানে মোদীকে এখন টপকে যাচ্ছেন যিনি কোনো কোনো ক্ষেত্রে বিজেপির মধ্যে তার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ আদিত্যনাথের কাছে কিন্তু এই খবরটি আসে এবং আদিত্যনাথ বুঝতে পারেন যে মোদী যদি বিরাট সংখ্যার ভোট নিয়ে আসেন তাহলে প্রথম কোপটা তাকে দেবেন কারণ অমিত শাহ কখনই চায় না যে এই উঠে উঠে আসুক কারণ আসলে তার জায়গাটি নষ্ট হবে কারণ এক সময় না এক সময় ছাড়তেই হবে এবং ছাড়লে যাতে অমিত শাহ সেই জায়গাটা নিতে পারে সেই জন্য তিনি বরাবর ঝামেলা শুরু করেছেন এবং ভীষণভাবে ইন্টারফেয়ার করছেন কিন্তু বিপদ গত মঙ্গলবার দিন রাত একটার পর অমিত শাহ জানতে পারেন পরিষ্কার যে ভোট বেরিয়ে যাচ্ছে হাত থেকে বিশেষ করে রাজপুত ভোট পর পর দুটি ফোন দুটি জায়গায় যায় দুটি ফোনের একটি ফোন অনেকগুলো জায়গায় যায় এবং একটি ফোন যায় মায়াবতীর কাছে মায়াবতীকে বলা হয় তুমি যেখানে যেখানে রাজপুত ক্যান্ডিডেট দাঁড় করিয়েছো ইয়া কি মারা জায়গা না রাজপুত ক্যান্ডিডেট দাঁড় করানো মানে হচ্ছে কি আমাদের দাঁড় করানো রাজপুত ক্যান্ডিডেটের ভোট কাটার জন্য তোমার ভাইপোকে সরাও

রাজপুত গোষ্ঠীর মধ্যে তার মধ্যে রাজু ভাইয়া টাইয়া ইত্যাদিরা আছে তাদের প্রত্যেকের কাছে ফোন যায় বেশ কয়েকদিন ধরে যে তোমরা সরাসরি বিজেপির হয়ে কাজ করো এবং রাজ্জা ভাইয়াকে বা রাজা ভাইয়াকে ডেকে পাঠানো হয় বেঙ্গালোরে সেখানে মিটিং হয় সম্ভবত অমিত শাহর সঙ্গে এবং তারা খানিকটা মানে মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসে এরা প্রত্যেকে যোগীর লোক আপনারা জানেন যোগী কিন্তু বেসিক্যালি রাজপুত ব্রাহ্মী নয় রাজপুত এবং অমিত শাহ গত মঙ্গলবার দিন রাত্রি একটার পর টোটাল উত্তরপ্রদেশের দায়িত্বটা হাতে নিয়ে নিয়েছে ফেলে দেওয়া হয়েছে কেন তার কাছে এরকম খবর রয়েছে যোগী স্যাবটেজ করছে এবং উত্তরপ্রদেশের ভোট কমাচ্ছে চিন্তা করুন নিজেদের দলের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে এবং এই কারণে যোগীকে সরিয়ে দেওয়াতে যোগী কিন্তু বিশাল ক্ষুব্ধ এবং আপনারা জানবেন যে উত্তরপ্রদেশের ভোট একেবারে দু তিনজনের উপর নির্ভরশীল একটা মায়াবতী আউট পিকচার থেকে একজন যোগী আউট পিকচার থেকে আরেকজন হচ্ছে অখিলেশ যাদব যাদবের বিরাট ভোট রয়েছে ইত্যাদি ইত্যাদি সেখানে অখিলেশকে তো আর ট্যাকল করা যাবে না কিন্তু যোগী তার নিজস্ব আর সঙ্গী সাথীদের সঙ্গে মিলিত হয়েছে বিষয়টা আর ডিটেলে যাব না এই পেঁচানো ব্যাপার আপনাদেরকে বলছি যেভাবে ডাউন হচ্ছিল উত্তরপ্রদেশের ভোট আরো ডাউন হচ্ছে কারণ সেখানে যোগী যদি ক্যাম্পেনে না যায় তাহলে কিন্তু ভোট আরো কমবে অলরেডি কমে গেছে বিশেষজ্ঞরা বলছে আশিটি আসনের মধ্যে পঞ্চাশটি আসনও পাবে না বিজেপি সেটা প্রায় পঁয়তাল্লিশ এবং চল্লিশের কাছে নেমে গেছে কাজে এটা খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে এটা কেন পয়েন্ট নাম্বার টু মাথা খারাপ হলে কিভাবে ভুলভাল কাজ হয় ব্যক্তি বিশেষে পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট না এরপরের যে চরিত্র সেটা হচ্ছে স্মৃতি ইরানি জেন্টল লেডি সিনেমা থিয়েটার করা মানুষ ওই টিভি সিরিয়াল আপনাদেরকে বলি বিজেপিতে গিয়ে প্রথম অর্থমন্ত্রী তৃতীয় যিনি অর্থ জয়শঙ্কর যে বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী যিনি তিনি তো ছেড়ে দিয়েছেন আর চার নম্বর হচ্ছে গিয়ে সুষমা স্বরাজ এই সুষমা স্বরাজ বলছি স্মৃতি ইরানি এবং স্মৃতি ইরানি আপাতত নাম্বার থ্রিতে চলে এসছে স্মৃতি ইরানি দাঁড়িয়েছেন আমেখিতে গতবারে রাহুলকে হারিয়েছেন এবং ক্যাম্পেইন তিনি প্রথম থেকে করেছেন রাহুলের বিরুদ্ধে এখন হঠাৎ করে ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেছে আপনাদের বলি ইন্ডিয়া টুডের বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই প্রত্যেকে আপনারা চেনেন সরাসরি স্মৃতি ইরানিকে প্রশ্ন করতে গিয়েছিলেন যে রাহুলকে আপনি তো চ্যালেঞ্জ করছেন রাহুল যে গেল না কি বল তা বলে যে ও গেল না কাওয়ার্ডের মতন পালিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কোটান কোট বলেছেন তো আপনি কি মনে করছেন আপনি জিতে আসতে পারবেন হঠাৎ করে সুষমা এই স্মৃতি ইরানি মেয়াজ হারালেন মেয়াজ হারিয়ে বললেন আপনি তো সেই যার ওয়াইফ তৃণমূলের হয়ে বর্তমানে রাজ্যসভার মেম্বার আমি স্তম্ভিত হয়ে গেলাম যে রাজদীপ সরদেশাইয়ের মতন প্রথম শ্রেণীর পাঁচজন সাংবাদিকের মধ্যে যিনি এখনো এক্সিস্ট করছেন তাক বা ইন্ডিয়া টুডেতে তাকে এইভাবে তিনি বললেন রাজদীপ তারপরেই স্মৃতির বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তার কাছে চলে গেলেন এবং তার সুবিশাল ইন্টারভিউ এবং সেটা টেলিকাস্ট পর্যন্ত করা হলো অর্থাৎ স্মৃতিও মেয়াজ হারাচ্ছেন এবং শুধুমাত্র তাই নয় এখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী মা বাবা তুলে গালাগাল নিচ্ছেন এবং সেই গালাগালটা যে কত কুৎসিত আমি সেটা উচ্চারণ করতে পারিনা না আপনারা নিজেরা জানেন কারণ তার মেয়াজটা খারাপ তাকে সামাও পঁচিশটি আসন জিতে আসতে হবে নইলে তার দিয়ে যাবে অর্থাৎ তার যে দায়িত্বটা রয়েছে মেজাজ হারাচ্ছেন সুকান্ত মজুমদার কথাই বলতে চাইছেন না আগের দিন বলেছি মেজাজ হারাচ্ছেন দিলীপ ঘোষ তিনি উল্টো পাল্টা বলছেন এবং সবচাইতে মজার ব্যাপার একবারে চুনোপুটি একটি জিনিস যাকে আমি পাত্তাও তিনি হুশ করে ছেড়ে দিই তিনি ভারী ক্ষিপ্ত তার নাম হচ্ছে সন্ময় ওই যে এমনি করে বলেন করে বলে যে তিনি যাকে আনন্দবাজারে ছিলেন আনন্দবাজারে থাকলেই কি সাংবাদিক হয় নাকি আনন্দবাজারে ঝাড়ুও মারে অনেকে তিনি যে কি ছিলেন আমি জানি না তিনি বিজেপি থেকে মোটামুটি এখন বের করে দেওয়া হয়েছে তার কোনো দায় দায়িত্ব নেই এবং তার আগে বলে রাখি যে শুভেন্দু যে বাজে কথাটি বলেছেন দিল্লি থেকে কিন্তু অলরেডি তার কাছে কিন্তু চাপ এসে গেছে যে তুমি এগুলো বললে কি করে এই ধরনের ন্যাস্টি কথা তুমি কতগুলো মহিলাকে বলছো কি করে রাগের কারণটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আপনারা শুনুন সুমন দে গতকাল গতকাল যে প্যানেল করেছিলেন রাত্রিবেলা গতকাল আর গত পরশু যাই হোক সেখানে নাকি সুমনের কথার মধ্যে বারবার করে সন্দেশখালী এবং সন্দেশখালীর সঙ্গে ভিডিও ফুটেজ ইত্যাদি ইত্যাদি নিয়ে এমনভাবে প্রোগ্রামটি হয়েছে যেটা সন্দেশকালীর আন্দোলনকারী বা বিজেপির আন্দোলনকারীদের বিরুদ্ধে গেছে সেটাতে আজকে সনময় খেপে গিয়ে মামাসি করে গালাগাল দিয়েছে সুমনকে মানে কাঁপতে কাঁপতে হচ্ছে করে কাঁপছে তার মানে বিপদে কি অবস্থা চিন্তা করে কি অবস্থা এবং শুধু সেখানেই নয় তিনি বলছেন যে আগামী সবকটা আসন বিজেপি জিতবে পাগল হয়ে গেছে এবং এই পাগলামির জায়গা থেকে আপনাদের আরো কয়েকটি তথ্য দিয়ে দিই যেখান থেকে শেষ করব। আপনারা দেখবেন যে একটা পার্টি যে ডাউন হচ্ছে শেয়ার মার্কেট কিন্তু পড়ছে খুব সাবধান যারা শেয়ার খেলেন তাদেরকে বলছে শেয়ার এবং নিফটি দুটোই ডাউন হচ্ছে মারাত্মক রকম এবং শুনলাম যেটা সেটা হচ্ছে ছ লক্ষ কোটি টাকা ডাউনিং ছ লক্ষ কোটি টাকার ডাউনিং মানে নামছে ফলে ইটস আজার কারণ শেয়ার মার্কেটটা কিন্তু হাঁটতে শুরু করে তখন শেয়ার মার্কেট পরে যেটা আমরা কর্ণাটকের নির্বাচনের পর দেখেছি কারণ সেখানে বিজেপি একটা এক্সপেকটেশন ছিল এবং শেষ আমার আইটেম হচ্ছে কোভিশিল্ড দেখুন মানুষ মানুষকে কত রকম ভাবে ঠকিয়েছেন তার অন্যতম নরেন্দ্র মোদীর এই করোনা নিয়ে যিনি সব জায়গায় বলে বেড়াচ্ছিলেন এই করোনার জায়গায় দেখুন করোনাতে আমি কিভাবে হেল্প করেছি অমুক তমুক এগুলো তো যুগের পর যুগ বলে গেছে সম্প্রতি একটি তথ্য বেরিয়েছে যে করোনার যে ইঞ্জেকশন যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের মধ্যে এমন কিছু ত্রুটি পাওয়া গেছে যে মানুষের মধ্যে সেটা রিয়াক্ট করছে বিশেষ করে হার্ট অ্যাটাক হচ্ছে এবং হার্ট অ্যাটাকটা এত মারাত্মক হচ্ছে ব্রেন অ্যাটাক বা হার্ট অ্যাটাক মৃত্যু হচ্ছে কারোর যদি সামান্য রোগ থাকে বা ক্যান্সারের যদি ফার্স্ট স্টেজ থাকে সেটা এক লাফে স্টেজে চলে যাচ্ছে মৃত্যু হচ্ছে কিডনির অসুখ হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আপনার দেখুন কোভিশিল্ডের যেটা রয়েছে পেজ রয়েছে সেখানে মোদির ছবি ছিল সেই ছবিটা তিনি সরিয়ে দিয়েছেন মানুষের জীবন নিয়ে একই ছেলে মানুষ তো এটার প্রতিটি প্রতিফল পয়লা জুন আপনারা দেখবেন রাত্রিবেলা যে কি এক্সিট পোল হয় এবং চৌটা জুন এর জবাব বেরোবে আবারও আমি আমার কথায় স্ট্রিক্ট থাকলাম হি ইজ লুজিং হি ইজ নট কামিং ব্যাক তা যা হবে থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার করুন প্রত্যেকে গুড নাইট